সবশেষ আসরগুলোতে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ঘটনায় বেশ আলোচিত ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারও দেশীয় তারকাবিহীন দল গড়ে সমর্থকদের হতাশ করে দলটি, কিন্তু টুর্নামেন্ট মাঠে গড়ানোর পর ভিন্ন রূপে হাজির চট্টলার দলটি। টানা তিন জয়ে টেবিলে দুই নম্বরে অবস্থান দলটির। কোন জাদু বলে বদলে যাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের? প্রত্যেকটা টিমের সাকসেসফুল হওয়ার জন্য পিছনের একটা গল্প থাকে। মাঠে আমরা যেটা দেখি, ব্যাকএন্ডে অনেক কাজ হয়, সেই কাজের জায়গাগুলোতে এই বছর একটা নতুন ম্যানেজমেন্ট আসলে আমি সেট করেছি, যারা কাজ করছে কন্টিনিউয়াসলি টিমটাকে নিয়ে। শুভাগত হোমের নেতৃত্বে দলটির বড় শক্তি বিদেশি রিক্রুট জশ ব্রাউন, ব্রুস ক্যাম্পার, বিলাল ও জাদরান। কাকে রেখে কাকে নিয়ে একাদশ সাজাবে, এ নিয়ে রীতিমতো মধুর যন্ত্রণায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাথার মধ্যে সেফটি হিসাবে কাজ করছে যে বেঞ্চে অনেক স্ট্রং প্লেয়ার আছে, আবার কষ্ট হচ্ছে যখন তারা ইলেভেনে খেলতে পারছে না। স্থানীয় তরুণ ক্রিকেটার সংগ্রহেও মুনশিয়ানা দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ধারাবাহিক পারফরম্যান্সে তার প্রতিদানও দিচ্ছেন দীপু তামিমরা। আমরা আসলে ফোকাসই করি হচ্ছে গেম প্ল্যানের উপরে। আমরা বিলিভ করি যে ইয়াংরা ভালো করবে, এরকম প্ল্যাটফর্মগুলোতে তাদেরকে কন্টিনিউয়াসলি চান্স দিলে তারা আরও ভালো করবে। আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করি একটা প্লেয়ারকে মাল্টিপল ম্যাচেস খেলানোর জন্য, অ্যাটলিস্ট বোঝার জন্য যে আসলে তার এক্সপিরিয়েন্স বা যতটুকুই সে আছে তার মধ্যে ওটা কীভাবে বেস্ট বেটারটা বের করে আনা যায়। সিলেট পর্ব শেষে ঢাকা হয়ে বিপিএল যাবে চট্টগ্রামে। সেখানে ঘরের মাঠে স্বাগতিক সমর্থকদের ঘিরে ভিন্ন কিছুর আশা ফ্র্যাঞ্চাইজি মালিকের। আমরা উই আর হ্যাপি উইথ দি পারফরমেন্স। এবছরের পজিটিভ এনার্জিটা অলরেডি ছড়িয়ে গিয়েছে, তো সেই পজিটিভিটি আমাদেরকে আরও বেশি হেল্প করবে সামনের ম্যাচগুলো, চিটংয়ের ম্যাচগুলোতে আরও সাকসেসফুল হওয়ার জন্য। সব মিলিয়ে টুর্নামেন্টে অধরা শিরোপা জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে। আমার মনে হয় যে মজনু বিন তারেক, যমুনা স্পোর্টস, সিলেট।